আমরা নবতনের অধ্যায়ের প্রথম সৃজনশীল অঙ্কটা করব। সৃজনশীলের ক নম্বর প্রশ্ন দেখো, বলা আছে উপযুক্ত তথ্য হতে অনগত লেনদেনের সাধারণ চাবিটা করো। তো এখানে দুইটা জিনিস চাইছে, একটা হলো অনগত লেনদেনগুলোকে খুঁজে বের করতে হবে, এরপরে সেগুলো সাধারণ চাবিটা করতে হবে। সাধারণ চাবিটা মানে আমরা যে চাবিটাগুলো করি সেই চাবিটা। এখন অনগত লেনদেন মানে কি? যেই চাবিটাগুলোর মানে যেই এন্ট্রিগুলোর চাবিটা করলে, যেই লেনদেনগুলোর চাবিটা করলে নগদান হিসাব বা ব্যাংক হিসাব আসবে না, নগদান হিসাব বা ব্যাংক হিসাব আসবে না, সেগুলো হলো অনগত লেনদেন। বুঝতে পারছো? তাহলে অনগত লেনদেন মানে কি? যেই লেনদেনগুলোর জাবেদা করলে নগদান হিসাব আর ব্যাংক হিসাব আসবে না। তাহলে দেখো এরকম কি কি আছে। প্রথমে দেখো, বলাই আছে প্রারম্ভিক নগদ, এটার মধ্যে তো নগদ আছে তাই না? এরপরে দেখো কুমিল্লার টপুটাডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বার্তায় নগদে বিক্রয়, নগদে বলাই আছে তাই না? আচ্ছা, এরপরটা দেখো পাবনার শাহী বস্ত্র বিতান হতে 10% বার্তায় কাপড় ক্রয়। এখানে একটা নাম দেওয়া আছে, নাম থাকলে কি হয়, নগদে না বাকিতে? বাকিতে ক্রয়। তাহলে আমরা একটা পাইলাম তাই না? আচ্ছা, এরপরে দেখো সজল ট্রেডার্স হতে প্রাপ্তি, প্রাপ্তি মানে তো আমরা নগদ টাকায় পেলাম নাকি, তাহলে এটা হবে না। অগ্রিম দোকান ভাড়া প্রদান, প্রদান মানে নগদ টাকা দিলাম। মালিকের মেয়ের জন্য 2000 টাকার কাপড় প্রদান, এটা জাবেদা করো তো? উত্তোলন ডেবিট, মূলধন ক্রেডিট, উত্তোলন ডেবিট, আর কি হবে? ক্রয় ক্রেডিট, ক্রয় ক্রেডিট, কারণ কাপড় প্রদান করছে। উপরে দেখো এটা হলো দেবলীনা বস্ত্রালয়নের অঙ্ক, তার মানে কি, সে কাপড়ের ব্যবসা করে, তাহলে কাপড়টা তার জন্য পণ্য না, তাহলে তার মেয়ের জন্য সে কাপড় নিছে, মেয়ের জন্য মানে কি তার ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, আর কাপড় যেহেতু নিছে তার মানে কি ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে কি নগদান আছে? ব্যাংক আছে, তার মানে এইটা হলো অনগদ লেনদেন, ঠিক আছে? আচ্ছা, এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ, পরিশোধ মানে কি নগদ টাকা আছে। তাহলে আমরা অনগত লেনদেন কয়টা খুঁজে পেলাম? দুইটা, একটা হলো 10 তারিখ আর একটা হলো 20 তারিখ। তাহলে বলছে এগুলোর জাবেদা করতে, তাহলে আমরা জাবেদা করি। দেখো লিখলাম একের ক নাম্বারে, প্রথমে জাবেদা করতে গেলে যে প্রতিষ্ঠানের অঙ্ক তার নাম লিখতে হয় তাই না? তাহলে লিখলাম দেবলীনা বস্ত্রালয়, এগুলো আমাদের জাবেদার ঘর তাই না? প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখলাম জাবেদা, এরপর জাবেদার ঘর রাখলাম। তো প্রথমে আছে কত তারিখ, দেখো 10 তারিখ, আমরা তারিখের ঘরে তারিখ দিলাম 2007 মে 10। বলা আছে পাবনার শাহী বস্ত্র বিতান হতে কাপড় ক্রয়, তাহলে জাবেদা কি হবে? পাবনার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট তাই না? জাবেদা লিখলাম আমরা ক্রয় হিসাব ডেবিট, আর পাবনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। দেখো এখানে টাকা নির্ণয়ের সময় কিন্তু আমাদের একটু টাকাটা ফেরে নিতে হবে। বলা আছে 10% বাড়টা 80,000 টাকা, তার মানে কি 80,000 থেকে 10% বাদ দিতে হবে। 80,000 10% হয় 8,000 টাকা, আর 80,000 থেকে 8,000 বাদ দিলে কত হয়? 72,000। গুড, তাহলে এখানে হবে 72,000। এখন নিচে ব্যাখ্যাটা লেখা দিব, যেহেতু বাকিতে কাপড় ক্রয়, বাকিতে ক্রয় করা হলো। বুঝতে পারছি যাবে তা সবাই? আচ্ছা, এবার আমরা চলে যাই 20 তারিখের টাইম। বলা ছিল মালিকের মেয়ের জন্য কাপড় নিলেন, তাহলে মালিকের মেয়ের জন্য নেওয়া মানে কি ব্যক্তিগত খরচ তাই না? তাহলে উত্তোলন হিসাব ডেবিট, আর কাপড় যেহেতু নিচ্ছে কাপড়টা এটা তার পণ্য নাকি, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে যাবে তো হবে উত্তোলন হিসাব ডেবিট। আর ক্রয় হিসাব ক্রেডিট, এটা দেওয়া আছে 2000 টাকা। তাহলে জাবেদা বলে বুঝতে পারছি সবাই? এই দুটো জাবেদা আছে তাই না? এখানে ব্যাখ্যা লিখে দিব, যেহেতু মেয়ের জন্য কাপড় নিলেন। পরীক্ষা জাবেদা আসলে কিছু ব্যাখ্যা দেওয়া লাগবে। হ্যাঁ, ঠিক আছে, এরপর পুরো বক্স আটকাই দিব, তাহলে অঙ্ক শেষ। ক নাম্বার বুঝতে পারছি সবাই? 4 তারিখের আলোকে একটি ক্যাশ মেমো তৈরি করতে হবে, 4 তারিখের যে লেনদেন সেই লেনদেনের জন্য। তো ক্যাশ মেমো তৈরি করার জন্য প্রথমে আমরা যে প্রতিষ্ঠানের অঙ্ক তার নাম লিখবো, ঠিক আছে? যে নাম লিখলাম মেচার্স দেবলীলা বস্ত্রালয়, ঠিক তার নিচে লিখবা ক্যাশ মেমো। ক্যাশ মেমো এরকম একটা বক্সের মধ্যে দিয়ে দিবা, ঠিক আছে? এটা বুঝতে পারছো? আচ্ছা, এবার এই ডান কোণায় লিখবা তারিখ, তারিখ দেখো বলা আছে 4 তারিখ তাই না? তাহলে 4 আর মে কি বছরের 5 নম্বর মাস নাকি? 2017 ই, ঠিক আছে? আর এই বাম পাশের কোণায় লিখবা ভাউচার নং,
দেখো এতে কোনো ভাউচার নাম দেওয়া আছে না তাহলে ফাঁকা থাকবে এরপরে ক্রেতার নাম মানে যার কাছে তুমি বিক্রি করলা ঠিক আছে সরি ক্রেতা না বিক্রেতার নাম বিক্রেতা আছে চার তারিখ কি টপু ট্রেডার্স নাকি টপু ট্রেডার্স এর নিচে দিবার ঠিকানা ঠিকানা আছে কুমিল্লা এইটুকু বুঝতে পারছো সবাই জি স্যার অনেক সময় আমাকে দেখবা ঠিকানা থাকে না তখন ঠিকানা লিখবা কুমিল্লার জায়গা ফাঁকা থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে ঘর রাখবা ক্রমিক নং মালের বিবরণ পরিমাণ দর টাকা আচ্ছা ক্রমিক নং এর ঘরে এক দিলাম আমরা কি কি বিক্রি করলাম কাপড় বিক্রি করলাম তাহলে মালের বিবরণের ঘরে লিখলাম কাপড় পরিমাণ মানে হলো কতটুকু বিক্রি করলাম কতটুকু বিক্রি করলাম আমরা 150 গজ দর মানে প্রতি গজের দাম কত প্রতি গজের দাম কত 200 আর টাকার ঘরে লিখতে হবে দুটা গুণ করা তাহলে 150 আর 200 গুণ করলে হয় 30000 ঠিক আছে 15 গুণে 30 এটা 30 লিখলাম পরে 300 গুণ দিলে হয় 30000 এরপরে দেওয়া আছে কারবারি ভাটটা 5% কারবারি ভাটটা কি করতে হবে মাইনাস করতে হবে বাদ দিতে হবে তাহলে লিখলাম মাইনাস কারবারি ভাটটা কারবারি ভাটটা আছে 5% 30000 এর 5% হয় 1500 টাকা 30000 থেকে 1500 বাদ দিলে 28500 টাকা ঘর আটকে বুঝতে পারছো এই পর্যন্ত এরপর এখানে লিখে দিবা কোথায় কোথায় লেখাই টাকাটা লেখা দিবা 28500 টাকা ঠিক আছে এখানে হলো বিক্রেতা এখানে ক্রেতার নামই হবে বিক্রেতা 700 ঠিক আছে নিচে লেখা দিবা বিশেষ দ্রষ্টব্য বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না অথবা ভুল ত্রুটি সংশোধন যোগ্য একটা লেখলে হবে ঠিক আছে আচ্ছা ক্যাশ মেমোর বেলা লেখা দিবে বিক্রিত মাল ফেরত নেওয়া না তারপর পুরো ঘরটা আটকে দিবা তাহলে ক্যাশ মেমো শেষ বুঝতে পারছো সবাই এটা এবার দেখো ঘর নাম্বার একের গতে বলা আছে এক ঘর নগদান বই এখন এক ঘর নগদান বইতে কিটা মনে আছে শুধুমাত্র নগদ টাকা তাই না শুধুমাত্র নগদ টাকা ঠিক আছে তাহলে আমরা কিন্তু ক নাম্বার করার সময় দেখছি 10 তারিখ আর 20 তারিখে দুটো এন্ট্রি হলো বাকিতে তাই না তাহলে দুটো এন্ট্রি বাদ আর বাকিগুলো লিখতে হবে তাহলে আগে আমরা ঘরে কে নিব ঠিক আছে একের ঘর দেখো আমরা এক ঘর নগদানের ঘর রাখলাম এটা ডেবিট পাস এটা ক্রেডিট পাস তারিখ প্রাপ্তি সমূহ প্রাপ্তির জায়গায় ছাড়া বিবরণ দিলে হবে ওই দিন 20টা ভাউচার নাম টাকা সেম একই পাশে তো প্রথমে দেখো এক তারিখে বলা আছে প্রারম্ভিক নগদ তহবিল তো প্রারম্ভিক মানে কি ব্যালেন্স বিডি তাই না নগদের ব্যালেন্সটা কোন দিকে লিখতে হয় ডেবিট পাশে তাহলে প্রথমে আমরা ডেবিট পাশে লিখি 2017 মে এক ব্যালেন্স বিডি টাকা আছে 60000 বুঝতে পারছেন সবাই স্যার আচ্ছা 4 তারিখে বলা আছে কুমিল্লার টপু ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বাড়তায় নগদে বিক্রয় তাহলে নগদে বিক্রি করলে যাবে তা কি হয় নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট নগদান কোথায় আছে ডেবিট তাহলে আমরা কোন পাশে লিখব ডেবিট পাশে তাহলে দেখো মে 4 নগদানের বিপরীতে কি ছিল বিক্রয় তাহলে এখানে লিখতে হবে বিক্রয় হিসাব এবার দেখো আমরা কিন্তু ক্যাশ মেমো করার সময় টাকা নির্ণয় করছি 28500 মনে আছে না কিভাবে করছি মনে আছে সব আছে আচ্ছা এখানে লিখলাম 28500 টাকা এরপর তো 10 তারিখ যাবে না তাই না এটা বাকি দেখো 13 তারিখ দেখো সজল ট্রেডার্স হতে প্রাপ্তি বলো যাবে নাকি নগদান ডেবিট হ্যাঁ নগদান ডেবিট দেনাদার বা সজল ট্রেডার্স ক্রেডিট তাহলে নগদান কি আছে ডেবিট কোন দিকে লিখবো আমরা ডেবিট পাশে 13 তারিখ দেনাদার হিসাব তাই না বিবরণের ঘরে অগ্রিম দোকান ভাড়া প্রদান এখানে দোকান ভাড়ার আগে অগ্রিম কথাটা লিখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে অগ্রিম দোকান ভাড়া ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদান কোন দিকে যাবে ক্রেডিট পাশে দোকানের শব্দটা গুলো কিন্তু না দোকান উল্লেখ না করলে হবে অগ্রিম ভাড়া লিখতে হবে তবে অগ্রিম শব্দটা থাকতে হবে এটা একটা ভালো পয়েন্ট মনে করছো অগ্রিম শব্দটা থাকতে হবে ঠিক আছে অগ্রিম আর ভাড়া তাহলে 15 তারিখ ক্রেডিট পাশে লিখতে হবে মে 15
জামেদা ছিল অগ্রিম ভাড়া ডেবিট নগদান ক্রেডিট তাহলে প্রধান এখানে ক্লিক করব আমরা অগ্রিম ভাড়া হিসাব টাকা হলো 30,000 বুঝতে পারছ এটা আচ্ছা এরপর 20 তারিখ তো যাবে না তাই না আচ্ছা এবার দেখো 25 তারিখের যে এন্ট্রিটা আছে এটা একটা মজার এন্ট্রি লেখা আছে এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ তুমি এন্ট্রি পড়ে যাবে তা কি বলবা বলো তো বিদ্যুৎ বিল ডেবিট নগদান ক্রেডিট কিন্তু এটা কিন্তু ভুল কারণ কি হ্যাঁ এই যে রাবি পয়েন্টটা ধরছে এপ্রিল মাস অঙ্কটা কি মাসের মে মাসে তাহলে আমি মে মাসে আইসা এপ্রিল মাসের বিদ্যুৎ বিল দিতেছি তার মানে কি এপ্রিল মাসের বিদ্যুৎ বিলটা আমি প্রদান করছি করি নাই সেটা আমার বকেয়া আছে না তাহলে এখানে লিখতে হবে বকেয়া বিদ্যুৎ বিল ডেবিট বুঝতে পারছো যারা যারা সবাই বকেয়া বিদ্যুৎ বিল ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে কোন দিকে যাবে এটা ক্রেডিট পাশে তাহলে দেখলাম মে 25 বকেয়া বিদ্যুৎ বিল হিসাব তাই না টাকা আছে 2500 তাহলে আমাদের সব এন্ট্রি পোস্টিং দেওয়া শেষ নাকি এটুকু বুঝতে পারছো সবাই পোস্টিং দাও এবার আমরা এই সামাল বিপ্রিমের ব্যালেন্স বিডিসিডি করিয়ে যদি পাশে রাখ দিলাম ডেবিট পাশ যোগ করো 60,40 1,28,500 1,28,500 ক্লোজিং দিয়ে দিলাম এই পাশেও 1,28,500 ক্লোজিং এবার দেখো এই পাশে কত আছে 32,500 তাহলে 1,28,000 থেকে 32,500 বিয়োগ করো তাহলে হবে 96,000 ঠিক আছে এটা হবে ব্যালেন্স সিডি হ্যাঁ এটা কিছু শর্টকাট টেকনিক শিখতে হবে তোমাকে দেখো এটাকে 32,500 ছিল না 500 বাদ দাও থাকে কত 32,000 আর 28,000 1,28,000 তাহলে 28 থেকে 32 এটা কত লাগে 4,000 তাহলে এই জায়গায় যদি 4,000 কম থাকতো জায়গায় 1,00,000 হয়ে যেত তাহলে 1,00,000 থেকে 4,000 কমা যাবে 96,000 ঠিক আছে ব্যালেন্স সিডি তারিখ হবে কত মেয়ের সিডি তারিখ কি 31 আর এ পাশে গেলে কি হয়ে যাবে মেয়ের পর কি মাস এপ্রিল মেয়ের পরে এপ্রিল জুন জুন জুনের এক ব্যালেন্স বিডি এখানে হবে 96,000 এরপর পুরো ঘর আটকে দিবা তাহলে অঙ্ক শেষ বুঝতে পারছো সবাই ক্লিয়ার সবার তাহলে পুরো সিজন ছিল কোনো সমস্যা আছে আচ্ছা ঠিক আছে